সামনে সুন্দর একটা দিঘি, বড় একটা দিঘি। আর এখন বাজে 11:38। তো আমি আবার আসছি এখানে একটা রেস্টুরেন্টে, এটার নাম হলো ডিঙ্গি ফাস্ট ফুড অ্যান্ড কফি। ভাই থাকেন, হ্যাঁ আল্লাহ হাফিজ। তো গাড়িটা আবার সামনে পার্কিং মানে সাইড করে রাখছি রোদ্রের মধ্যে, এখন এখান থেকে বাহিরে যাব। আর যেহেতু আমি এখন আছি টাঙ্গাইল শহরে, আর এই শহর থেকে আমি আপনাদের জন্য কি দেখাইতে পারি সেটাই আসলে দেখানোর বিষয়। তো দেখি কতটুকু কি দেখানো যায়। ওকে, পানির বোতলটা এখানে থাকবে না, তারপর রাখার ট্রাই করতে হয়। ওকে, তো ফাস্টফুডের এই ছেলেটা ব্যবহারটা অনেক ভালো, আন্তরিক। তো ফোনটাও চার্জ দিলাম এখানে, তারপর একটু ফ্রেশ হইলাম, অনেকক্ষণ সময় ছিলাম। ভাইটা আমার অনেক সময় দিল, কথাবার্তা বলল, ভালো লাগলো আর কি। তো ঘুরতে যাওয়ার তো অভ্যাস নাই, তো এরকম যদি ঘুরতে যাওয়া যায় আসলে তখন মনটা এমনিতেই হয়তো ভালো হয়ে যায়। পানির বোতলটা সাথে রাইখা দেওয়া উচিত, কারণ কখন দরকার পড়ে যায় বলা যায় না। ওকে, এখন পড়বে না আশা করি। তো এখন যাই সামনের দিকে, দেখি কতটুকু কি। এইখানে আরেকটা কথা হইলো যে এই টাঙ্গাইলে আসার পরে আমি কিন্তু যতগুলো মেয়ে মানুষ দেখলাম সবগুলো অনেক সুন্দর, কিন্তু আমি বুঝলাম না যে ছোট ছোট মানুষগুলো কেন আমার পছন্দ হয়। এই পর্যন্ত যতগুলো দেখলাম সবগুলো অনেক সুন্দর, তবে এটা বলতে হবে টাঙ্গাইলে প্রচুর পরিমাণের রিক্সা এবং অটো, সিএনজি এগুলো ভরপুর টাঙ্গাইল শহরের ভিতরে। যেহেতু আমি শহরের ভিতরেই আছি, এইখানে সব অটো রিক্সা, ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো সব এইখানে। আর সামনে একটা স্টেডিয়াম আছে, টাঙ্গাইল স্টেডিয়াম। আসলে এটা কিসের, ফুটবল না ক্রিকেটের সেটা জানা নেই। এটা সম্ভবত একটা স্কুল বা কলেজ হবে, নাম তো নাই, সম্ভবত নতুন এটা। আর এই জায়গাটার নাম হলো বিন্দুবাসী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, এই কথা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল টাঙ্গাইল। আশেপাশে অনেক কিছু আছে, অনেক কিছু, ডক্টরস ক্লিনিকও আছে একটা। কিন্তু আমার কাছে মনে হলো এখানে মেয়ে মানুষ একটু বেশি, আর মেয়ে মানুষগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। সুন্দর একটা জায়গা আসলে, তাও আবার আয়সা বললাম একা 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 আয়সা, তো জিনিসটারে ওইভাবে উপলব্ধি করতে পারবো কিনা কনফিউজড, তবে ট্রাই করবো আর কি, ইনশাল্লাহ ব্যর্থ হবো না। যারা ভাবে আমার মেরুদণ্ড একটু দুর্বল, তারা জিনিসটা একটু উপলব্ধি করুক, আমার মেরুদণ্ড মাশাআল্লাহ অনেক টাইট। তবে যারা দুর্বল ভাবে তাদেরকে অনেক ভালোবাসি, এই কারণে তাদেরকে আমার হার্ডনেসটা দেখাই না, কারণ হার্ডনেসটা দিলে সবাই কষ্ট পাবে আর কষ্ট পায়। কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি, সুন্দর একটা দোতলা বাড়ি ছোটোর মধ্যে আর কি, ডুপ্লেক্স করার ট্রাই করছে, বাট জোস একটু ধুলা উঠতেছে, ভাইজোরটা নামাই নেই। ডাক্তার আশরাফুল ইসলাম চেম্বার নাহার লজ। এখন এইখানের কথা হলো, আমার ইয়ারফোনটা কোথায়, পকেটে আছে। যাই হোক, এখন এইখানের কথা হলো, আমি যে এই যে এলোমেলো রাস্তা দিয়ে ঢুকতেছি, আমি এইসব রোডে বের হইতে পারবো কি না সেটা নিয়ে এত সন্দেহ। তবে যাই হোক, এটা মোড়টার এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এটার বাম পাশ দিয়ে যাইতে হবে, মাথায় রাখলাম। এখানে রাস্তা তো সেটা ভালো না, নূরে মদিনা জামে মসজিদ। তো আমার মনে হয় কি, এখান থেকে আমি যদি সিরাজগঞ্জ চলে যাই সব থেকে বেটার হয়, তবে একা একা এখন সিরাজগঞ্জ যাওয়াটা ভালো লাগতেছে না। এখানে একদম পুরা গুলিস্তানের মতো মনে হয় আমার কাছে। আমি কোথায় যাই, কি করি, কিছু বুঝতেছি না। নতুন রাস্তাটার মধ্যেই ঢুকি, দেখি যা আছে কপালে। এই যে রাস্তাটা, এই পাশটা মনে হয় পুরানো হয়েছে আর ওই পাশটা নতুন হয়েছে। আচ্ছা, এটা কি শ্রীরামকৃষ্ণ আশ্রম টাঙ্গাইল। এটা আশ্রম মানে কোনো একটা বৌদ্ধশালা হবে আর কি, বৌদ্ধশালা বলে না কি বলে, যাই হোক বৌদ্ধশালাশালী একটা হলেই হবে। বড় বড় দিঘি এই পাশে দুই পাশে বড় বড় দিঘি, এবং দিঘিতে নামার জন্য ওই যে
মাচা দিয়ে রাখছে, এইটা কোন জায়গা? ইসলামী পাঠাগার টাঙ্গাইল, ইসলামী পাঠাগার টাঙ্গাইল, জায়গাটা সুন্দর। এইটা কোন জায়গায় আসলাম? ওয়াও, জোস একটা মসজিদ, মসজিদটা না দেখলি না। টাঙ্গাইলের ভিতরে এত সুন্দর একটা মসজিদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এইরকম মসজিদ আমি একটা দেখছি সাভারে, আর এখন দেখলাম টাঙ্গাইল জোস। তবে নিচে হয়তো অনেক কাজ বাকি আছে মসজিদের। মসজিদটা মাশাআল্লাহ অনেক সুন্দর, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র টাঙ্গাইল। দুটো ছবি তুললাম মসজিদের, আর এইখানে বেশিক্ষণ দাঁড়াবো না, চলে যাব, কারণ আমি এবার রাস্তাঘাট ভুলে যাই। এইখান থেকে আমি বের হইতে পারবো কিনা পরবর্তীতে আল্লাহ জানে। তবে এই জায়গাটা খুব সুন্দর, ঠান্ডা পরিবেশ, মডার্ন মানুষও আছে দেখা যেতেছে।